ভারতীয় ড্রেসিং রুমে কান্না ভেজা এক রাত। আনুষ্কার আলিঙ্গনে সান্ত্বনা খুঁজেছেন কোহলি, অন্যদের মতো অশ্রুসিক্ত ছিলেন অধিনায়ক রোহিত শর্মাও। সেসব নিয়েই ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। কোচিংয়ের মেয়াদ শেষে নতুন চুক্তির বিষয়ে কিছুই জানায়নি বোর্ড। দ্রাবিড় আছেন নতুন সূর্যের অপেক্ষায়। তিন স্তর বিশিষ্ট সেরা প্রাইম ওয়াটার ট্যাঙ্ক, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া মুক্ত ট্যাঙ্ক। তিনটি শতক, ছয়টি অর্ধশতক, 95.62 গড়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ 765 রানের রেকর্ড গড়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। তবুও স্বপ্নটা থেকে গেল অধরা, এত কাছে গিয়েও ট্রফিতে আঁকা হলো না চুমু। তাই তো আনুষ্কার আলিঙ্গনে সান্ত্বনার খোঁজ কোহলির। এর আগের ছবিগুলো আরও বেশি অশ্রু ভেজা অনুভূতি দিয়েছে ভারতীয় সমর্থকদের মনে। সিরাজ রাহুলদের ভেঙে পড়া দেখে নিশ্চয়ই ভেতরটা ভেঙে চুরে গেছে কোটি ভারতীয়রও। মাঠেই মানসিকভাবে ভেঙে পড়া ভারতীয় দল পরে ড্রেসিং রুমে গিয়েও কান্নায় ভেঙে পড়ে। কোচ রাহুল দ্রাবিড়কে অধিনায়ক রোহিতের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে ম্যাচ শেষে তিনি বলেন, বাকি সবার মতো সেও হতাশ। ড্রেসিং রুমে বেশ আবেগপ্রবণ পরিস্থিতি তৈরি হয়েছে। কোচ হিসেবে ছেলেদের এভাবে দেখাটা আমার জন্য কঠিন, কারণ এই ছেলেগুলো কি পরিশ্রম করেছে, কি ত্যাগ করেছে সেটা আমি জানি। এটাই খেলা, নির্দিষ্ট দিনে সেরা দলটাই জেতে। আমি জানি আবার নতুন সূর্য উঠবে, আমরা এটা থেকে শিক্ষা নিব, সেটা কাজে লাগাবো, আমাদের এগিয়ে যেতে হবে। 2003-এর ক্ষতটা তো আগে থেকেই ছিল, সেবার রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল দ্রাবিড় গাঙ্গুলিরা। কোচ হয়েও নেওয়া হলো না প্রতিশোধটা। দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই এর চুক্তিটা ছিল এই বিশ্বকাপ পর্যন্তই। টানা 10 জয়ের পরও বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় দ্রাবিড়ের চুক্তির মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। টি টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা 27-এর ওয়ানডে বিশ্বকাপ, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন দ্রাবিড়? আমার সমস্ত মনোযোগ ছিল এই প্রতিযোগিতার দিকে, সব শেষ হলো। সত্যি বলতে এটা নিয়ে ভাবার সময় পাইনি। 2027 এখনো অনেক দূরে, তার আগে অনেক জল বয়ে যাবে। ভবিষ্যতে কি করব সেটা এখনই জানি না। আমি এমন ব্যক্তি নই যে নিজেকে বিচার কিংবা বিশ্লেষণ করব। আমি আমার কাজে গর্বিত, গত 2 বছর প্লেয়ারদের সঙ্গে কাজ করেছি, এর জন্য আমি কৃতজ্ঞ। 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে হেরে গিয়েছিল ভারত, তারপরেই কোচ রবি শাস্ত্রীর জায়গায় দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। গত 2 বছর ধরে দলকে তৈরি করেছিলেন ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের জন্য, তবে অধরা সেই দিনের শেষে নতুন সূর্যের অপেক্ষায় হয়তো থাকছেন দ্য ওয়াল রাহুল দ্রাবিড়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।